আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। আমরা এটি আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমরা আজকে আলোচনা করব সহজ পাঠ, তার ষষ্ঠ পাঠে উশ্রি নদীর ঝর্ণা দেখতে যাব। তিনটা বড় বিশ্রী, শুনছো বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা উশ্রিতে বান নেমেছে। তো এই উশ্রি নদী কোথায় বা ঝর্ণাই বা তার কীরকম, এটা নিয়েই আমরা খুব ছোট্ট ভিডিও, একটু দেখতে থাকুন ছাত্রছাত্রীদের জন্য, আমি বলবো অভিভাবকদেরও দেখতে। দেখুন, এই হচ্ছে উশ্রি নদীর ঝর্ণা। এটি কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত উশ্রি নদী। এটি একটি জলপ্রপাত, অর্থাৎ উপর থেকে নামছে জলপ্রপাত। এই হচ্ছে উশ্রি নদী, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তাহলে আমরা সহজ পাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে ষষ্ঠ পাঠ পাই, সেখানে উশ্রি নদী আসলে আমাদের পশ্চিমবঙ্গের নদী নয়, এটি কিন্তু ঝাড়খণ্ড, অধুনা ঝাড়খণ্ড রাজ্যে এটি কিন্তু একটি জলপ্রপাত। খুব সুন্দরভাবে কিন্তু নদীর সৃষ্টি হচ্ছে এবং এই বর্ষাকালের ফলে এই নদীতে বান ডেকেছে। এভাবে যদি আমরা ছাত্রছাত্রীদের দেখাই যে উশ্রি নদীটি কোথায়, তাহলে ওদের কী হবে, এটি চিরদিন মনে থাকবে উশ্রি নদী তাহলে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। আমরা যে সহজ পাঠে পাচ্ছি, অভিভাবকদের এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।